দেশি ফুলের আরেকটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকদিন বৃষ্টির পরে রোদ উঠেছে, তো আমি ভাবলাম যে বাসায় থেকে একদম বোর হয়ে যাচ্ছিলাম, সেই ভিডিও আর টিভি কতক্ষণ দেখা যায়। তাই আমি বাসে করে পাঙ্গাসিনান নামে একটা জায়গা যেখানে 100 আইল্যান্ডস আছে সেখানে গেছি দেখতে। কিন্তু 100 আইল্যান্ডসে যাইনি, আমি জাস্ট এই শপিং সেন্টার আর শহরটাকে ঘুরে এক্সপ্লোর করতে। ফিলিপিনোরা শপিং মল ঘুরতে খুব পছন্দ করে, তাই ফিলিপিন্সে প্রচণ্ড বড় বড় সুন্দর সুন্দর শপিং সেন্টার আছে। পাঙ্গাসিনানের রাজধানী ডাগুপান, এখানে আমি এসেছি একটা রবিনসন শপিং সেন্টারে। যেহেতু ফিলিপিন্স একটা ট্রপিক্যাল কান্ট্রি, এখানে প্রচণ্ড গরম, তাই শপিং সেন্টারে এয়ার কন্ডিশন থাকে, তাই প্রচণ্ড লোকরা সেখানে এসে শপিং করে, ঘুরে বেড়ায়, খায় দায় বা এমনি বাতাস খেতে আসে। বিঙ্গো হচ্ছে হাউজি, এখানে আপনি শপিং সেন্টারে এসে হাউজি খেলতে পারেন, এবং এটা 5,000, 3,000, 30,000 এই ধরনের প্রাইজেস আছে, খুবই সুন্দর। প্রত্যেকটা শপিং সেন্টারে ফুড কোর্ট আছে, খাবারগুলো খুব সস্তা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু খাবারের চেহারা, তবে একটা খাবারও খাবারের যোগ্য না, কারণ একটাও হালাল না, শুধু মাছ খেতে পারেন আপনি। আশা করি আমার ব্লগটা আপনি ভালো লেগেছে, ভবিষ্যতে আরও নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।